পাইছে, প্রচন্ড ভয় পাইছে সারা দিন, রাতে কালকে রাতে ফলাইছে তো মানুষজন খালি তা দুষ্টামি করো না, দুষ্টামি করো না, না না আব্বা এসে পড়ছে, এসে পড়ছে, চিল্লাও না আব্বা, এটা দুটো খুলে ফেলো, আমার বাবা আমি যত লোক উঠেছি এ বন্ধু আজকের অভিজ্ঞতা আমার সবচেয়ে খারাপ, এরকম মানে অভিজ্ঞতা আমার জীবন হয় না বাবা। পাড়া খুলে দাও, পাও খুলে দাও, ল্যাংটা কইরা বুঝছো, ওইখানে মানুষের কাছে শুনছি ল্যাংটা কইরা, পুরো ল্যাংটা ছিল উলঙ্গ কইরা, শিকল দিয়ে বাপের বাঁধছে ফুলচেয়ারে, বান গিয়া একটু কাপড় ছিল না, ভোরবেলা রাস্তায় ফেলাই দিয়ে গেছে, এই হলো অবস্থা। মনে হয় মানসিক ভাবে তো অসুস্থ, চিল্লা পাল্লা করে বাবা খুলে খুলে দাও, খুলে দাও, বাবা চিল্লাই না বাবা, আরে নো ডাক্তারে ডাকো, একটা খুলবো না, একটা খুলবো না, আগে ইঞ্জেকশন দিয়ে ই করে নাও, আজকে একটু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। আজকে আমি এই 2014 সাল থেকে রাস্তা থেকে মানুষ তুলি, অনেক কষ্টে পড়া মানুষ তুলছি, অনেক কষ্টে পড়া মানুষের কথা শুনছি, কিন্তু আজকের অভিজ্ঞতা আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা। হ্যাঁ, আজকের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার না করলেই না, এই বাবা যাকে আপনারা দেখলেন, এই বাবা কে পাওয়া গেছে বাড্ডাতে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পাশে মাঠের কোনায় একটা গাছের সাথে বাঁধা অবস্থায়, ওনাকে পুরো উলঙ্গ অবস্থা ল্যাংটা করে, কোনো কাপড় চুপড় ছিল না, কোনো জামা কাপড় ছিল না গায়ে, ল্যাংটা করে কাপড় চুপড় খুলে শিকল দিয়ে ওনার ছেলে মেয়েরা বেঁধে, মানে ছেলের বউ নাকি সকালবেলা ফেলে গেছে, ছোট একটা বাচ্চা দেখছে, দেখার পরে ওইখানেই ছিল সারাদিন, এবং সারাদিন বিভিন্ন মানুষ শুধু দেখছেই দেখছে, কোনো মানুষ সহযোগিতা এগিয়ে আসে নাই। পরবর্তীতে ছোট দুইটা ভাই ওনাকে লুঙ্গি পরায় এবং একটা সোয়েটার আইনে গায়ে পরাই দিছে, এই হলো আসলে অবস্থা। বুড়ো মানুষটাকে শিকল দিয়ে বাচ্চে বাইদা রেখে গেছে এবং উলঙ্গ অবস্থায় রেখে গেছে, এবং ওইখানে 999 সহ বিভিন্ন পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, অনেক স্থানীয় লোকজন অনেক চেষ্টা করছে কিন্তু কোনো কাজই হয় নাই। পরবর্তীতে রাতে যখন আমি গেলাম, আমি যখন রাত এই 9:30 সময় ওনাকে আনতে গেলাম, তো ওই সময় আরো উল্টো আমিও মোটামুটি বিভিন্ন মানুষের জেরার মুখে পড়ে গেলাম, বিভিন্ন কথাবার্তায় পুলিশ প্রশাসন পড়ে পুলিশের কাছে এক পর্যায়ে লিখিত দিয়ে নিয়ে আসতে হলো, আমাকে লিখিত দিয়ে নিয়ে আসছি যে আমি কোথায় নিয়ে যাচ্ছি, কি কারণে নিয়ে যাচ্ছি লিখিত দিয়ে, তো বিষয় লিখিত দেওয়াটা না, পুলিশের কাজ করছে, কিন্তু আমাদের মানবিকতা বা আমাদের যে বাবা মার প্রতি যে ভালোবাসা কমে গেছে সেটা বাস্তব প্রমাণ হলো এই বাবা। ডাক্তার কই আসছে, ডাক্তার এই দাও, ওয়াই ওয়াই নিয়ে আসছি বাবা, ওয়াই ওয়াই নিয়ে আসছি, এই করো তো আমাদের বাবা কাপড় সব খুলে দাও, খুলে দাও, সব খুলে দাও বাবা, ওনার ওনার শারীরিক যে গঠন বা ওনার মানে কথা বলার ই, আমার মনে হয় উনি খুব ভালো কোনো ব্যক্তি, মানে ভালো পরিবারের, ওটা 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 থাক, ওই হাতটা থাক, আগে ই করে নাও, ধরো টুনিকেট কই, আগে শান্ত করো, সারাদিনটা মাঠের কোনায় মাথা ঠিক আছে বলো, মাথা ঠিক নাই, ভাই ডাক্তার ই করো, ধরো 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 ডাক্তার, ই কেন বাটারফ্লাই আনো, আগে বাটারফ্লাই আনো,
তো ওনার শারীরিক যে অবস্থা বা শারীরিক যে গঠন এবং ওনার যে মানে কথা বলার যে ধরন বা ইংলিশ স্পোকিং উনি খুব ভালো শিক্ষিত লোক বাড়ি কই কলে বাপজান বাড়ি কই আমার আছি ভাই আমি কম টাকা ফেলে দূর ঢাকা শহরে বাড়ি আছে এখন কেন আসতে ওনার সন্তানরা তাহলে একটা কাজ করো আচ্ছা দাও ইংলিশ শুন দাও পরে কথা বলবো অনেক তো ডিবি থেকে আসুক আসুক সমস্যা নাই ওনার পরিবার খুঁজে পাইতে হবে তো আমাদের ওনার যে শারীরিক গঠনটা আপনারা দেখেন চেহারা দেখেন উনি অনেক ভালো পরিবারের লোক সম্ভবত উনি মানসিকভাবে একটু অসুস্থ কিন্তু শিকল দিয়ে বানিয়ে ল্যাংটা করে রেখে দিছে পরে দুটো ছোট ছোট ডাক্তার আমি দেবো এটা ধরো দাও আমাদের দাও এই সারদাম ল্যাপটা ধরো তো নতুন কিনাই ওইতে বান্ধে রেখে গেছে শিকল দিয়েই বান্ধে রেখে গেছে বাবা রে কথাটা বলি মানুষের তো দুঃখের কথা শুনাই আর নাই তো গোসল করাই তবে এভাবে ঢুকাইও না যেভাবে গোসল করাই তবে এই শিকল পাওয়া গেছে না এই যে 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 এই শিকল দিয়া বাপেরে বানিয়া ন্যাংটা করা ন্যাংটা অবস্থা এই লুঙ্গি যেটা দেখতেছেন আর যে সোয়েটারটা দেখতেছেন এই সোয়েটারটা ওইখানে স্থানীয় ছোট দুই ভাই পরাই দিছে স্থানীয় তাও পরাইছে সন্ধ্যার দিকে সারাদিন ন্যাংটাই ছিল বাপে এরকম ওনার চেহারাটা দেখেন কি ভালো পরিবারের খারাপ পরিবারের না ভালো এলো অবস্থা হাতে খুলে দাও গোসল করো বাপের মানসে এই শিকল দিয়ে আছে হাল আর পুতে যা দরকার পাগল হইলো এরকম করে কন ন্যাংটা কইরা বাপের ফালাইতে হয়ে গেছে খুঁজে পেলে তো শিকল দিয়ে দিব ওরে শালা বসাইয়া সবাই করতে হবে দাড়ি টাড়ি চুল টুল এখন কাটো না ঠিক আছে খালি গোসল করো আর দেখো তো ঘাটা আছে কিনা তো এই হলো আমাদের অবস্থা গাড়ির গ্লাস পিডি বুঝো না সারাদিন ন্যাংটা অবস্থায় রাস্তায় ছিল এর মাথা ঠিক থাকে কও
আর মানুষজন তো দেখছে আর চাইছে দুষ্টামি করছে ই করছে চাইয়া দেখি মানুষ আছে যেন 200-300 মানুষের সেতাইছে 200-300 মানুষ আছে কি হয়েছে আর আমি গেছি বলে আমার হয়রানি করে পুলিশে তো কাল লিখিত না লাগি পাগল হয়ে গেছে হ্যাঁ পুলিশে আমার লিখিত না লাগে পাগল হয়ে গেছে লিখিত দিছে সমস্যা নাই পুলিশ পুলিশের কাজ করছে সেটা সমস্যা না কিন্তু ঘটনা হয়েছে ওইখানে যে স্থানীয় মানুষজন খালি যে অরে বাপরে আর একদল একদল তো পাগল হয়ে গেছে সেলফি তোলার লেগে ভাই রে ভাই আমি তো পুরো মাথাই নষ্ট পুরো সেলিব্রিটি মাত প্রশাসন দেখাইতে সুবিধা হবে যে স্যার এটা ছিল মানে প্রশাসন আসলে হলো আমাদের বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা বাবা মা আমাদের অনেক মানে কি বলবো জীবনের সবকিছু বিসর্জন দিয়ে বাবা মা মানুষ করে আর যখন বাবা মার সময় আসে তখন বাবা মারে আমরা শিকল দিয়ে বেঁধে ল্যাংটা করে উলঙ্গ অবস্থায় ল্যাংটা করে রাস্তায় গাছের সাথে হুইল চেয়ারে পেঁচাইয়া গাছের সাথে বাঁধিয়ে রাখছি এটা হলো আমাদের মনুষ্যত্ব এটা হলো আমাদের মানে কি বলবো ভাষা খুঁজে পাই না যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন সকলকে অনুরোধ করবো আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনারা যদি এই লাইভটা শেয়ার করেন মানুষ দেখবে দেখে শিক্ষা পাবে মানুষ ভয় পাবে সতর্ক হবে দেখেন বাবা মা আমাদের জন্য কত কিছু করছে আজকে আমরা আমরা আজকে সবাই ধুমধাম করে ভালোবাসা দিবস পালন করলাম কত কিছু করছি দেখেন ভালোবাসার কারে বলে ভালোবাসা বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা নাই এগুলো আমাদের অবস্থা ভালো বাবা মার প্রতি সন্তানের কোন ভালোবাসা নাই কিমলে কি করবা কাকা কিন্তু প্রচুর ভারী হুলচেয়ার ই করা ই করলো নিজের জন্মদাতা বাবা বাপে নিজের জন্মদাতা সন্তান বাপের উলঙ্গ করে শিকল দিয়ে হুইলচেয়ারে ভাঙ্গা একটা হুইলচেয়ারের সাথে বেঁধে রাস্তায় ফেলে গেছে মা এটা হলো আমাদের মনুষ্যত্ব এই হলো আমাদের মানবিকতা নাসিরুদ্দিন ভাই লিখছে শুভকামনা ভাই ভাই আমারে শুভকামনা দিয়েন না আপনাদের শুভকামনা আমার দরকার নাই শুভকামনা আর শুভকামনা দিয়ে কি করবো জীবনটা করে টানা টানা হয়ে গেছে শুভকামনা আর দিয়েন না আপনারা ভালো বলতে বলতে আমার কপালে দুঃখ পাচ্ছে আপনারা ভালো বলেন আর আমার অবস্থা খারাপ ফালাই দিচ্ছে ভালো পরিবারে বের তো গরিবের পরিবারের না তুমি চিন্তা করবো না পায়খানা প্রসব করছে স্বাস্থ্য দেখো না ভালো পরিবারের ভালো পরিবারের এই ইসে এই আহা কাপুরে গেঞ্জিরে খুলে গরম পানি দিয়ে সুন্দর করে চুল টুল ফালাইও না দুই তিনবার শ্যাম্পু করো খালি মাথা টাতায় রে কি করছে যাক কোথায় তো বাবা সিট আছে পুরুষ তো আমি তো বলছিলাম মহিলা মহিলা তো ডাবল করলে হেরে আপাতত সিঙ্গেল রেখো হেরে সিঙ্গেল না লাগলে যদি কিম পাগলামি কত দূর হুইলচেয়ারটা উঠাও উঠাও পাটা উঠে এলো ওনাকে বর্তমানে উনি একটু পাগলামি করতেছিল দেখে আমরা ঘুমের ওষুধ দিয়ে দিছি ওনাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব করে খাওয়ার ওনাকে আমার আশ্রয় আছে আপাতত আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন সকলের কাছে হ্যাঁ হাত জোর করে অনুরোধ করব দয়া করে অনুগ্রহপূর্বক আমার লাইভটা শেয়ার করবেন যেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা দেখতে পায় এবং একই সাথে ওনার পরিবার যেন খুঁজে পায় এবং বিশেষভাবে অনুরোধ করব দেশের প্রশাসন যারা আছে দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের নজরে যেন আসে এবং আমাদের আসলে কি আমাদের পরিবর্তন হইতে হবে আমরা কত কিছুই না করে আজকে ভালোবাসা দিবস পালন করলাম আর ভালোবেসে বাপেরে ফালাই দিলাম রাস্তায় তাও আবার উলঙ্গ অবস্থায় ন্যাংটা করে কাপড় চোপড় সারা হুইলচেয়ারে বসাইয়া
শিকল দিয়ে বেঁধে রাখছি, বেঁধে ফালাই দিছে। এই হলো আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী, সকলকে অনুরোধ থাকলো আর একবার আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার এই মুহূর্তে চার্জটাও শেষ হয়ে গেছে মোবাইলের। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।